পৃথিবীর এমন কিছু আবিষ্কার যেগুলো আপনার অল্প অল্প জানা দরকার। তো আমার নাম সজীব সরকার, তোমরা দেখছো স্পিডেক, নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফার্স্ট ইনভেনশনের পার্ট 3। এখানে আমরা কথা বলি কিছু কিছু অসাধারণ আবিষ্কার নিয়ে, যেগুলো এখন আর অসাধারণ নেই কিন্তু অতীতকালে অসাধারণ ছিল। তো দেখে নিই কয়েকটি অসাধারণ আবিষ্কার, 5টা আছে লিস্টে, তো চলো দেখে নিই। তো আমাদের লিস্টে প্রথম যেটা সেটা হলো পৃথিবীর প্রথম মুভি। তো পৃথিবীর প্রথম মুভি সেটার নাম হলো রাউডে গার্ডেন সেন্স। তো এটা 1878 সালে তৈরি, ডাইরেক্টরি করেন ফ্রান্সের লুইস লি প্রিন্স। তো এই মুভিটা একটি টেকনোলজি নিয়ে মুভি, তো এটা কোনো বড় কথা না, কিন্তু যে বড় যে ব্যাপারটা, সব থেকে মজার যে ব্যাপার, সেই ব্যাপারটা হলো এই মুভিটা মাত্র 2.11 সেকেন্ডের মুভি। তো ভাবো একবার তখনকার লোকেরা এই মুভিটা কিভাবে দেখতো। ও সেই মুভি, সেই মুভি, হাততালি হাততালি। তো নেক্সট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ইউটিউবের প্রথম ভিডিও। তো ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করা হয় 23 এপ্রিল 2005 সালে। তো এটা ভিডিওটার নাম হলো মি অ্যাট জু, এটার ক্রিয়েটার হলেন জুহিত কামিং কাইম। যাই হোক, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে। তো এটা 19 সেকেন্ডের একটা ভিডিও, যেটাতে প্রায় 70 মিলিয়ন+ ভিউ, আর আমার ভিডিও ওই 7টা ভিউ হয়, তার ভিতরে 4টে আমি। তো আমাদের নেক্সট যেটা সেটা হলো পৃথিবীর প্রথম মানুষের প্রজাতি। হ্যাঁ ঠিকই শুনেছো, মানুষের প্রজাতি। তো পৃথিবীর প্রথম মানুষের প্রজাতি যেটাকে ধরায় সেটা হলো হোমো ইরেক্টাস, যেটা প্রায় 1.3 থেকে 1.8 মিলিয়ন আগে আফ্রিকাতে বসবাস করতো। তো এটা হলো তার ছবি। আরে তখন মানুষই হয়নি, মানুষ প্রথম মানুষ, ছবি কি তোমার শ্বশুর তুলবে নাকি? হ্যাঁ। তো নেক্সট যেটা সেটা হলো পৃথিবীর সব থেকে বেশি বয়সের মানুষ। তো পৃথিবীর সব থেকে বেশি বয়সের মানুষের নাম হলো জেমি কালমেন্ট, যিনি ফ্রান্সের। তো তোমরা এই দিদিমার ছবি দেখতে পাচ্ছ, যদি ওই নাকি দিদিমা বললো ভুল, মানে তো নাকি কি বলা যায়, দিদি 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 দিদিমা, মানে কয়েকবার বেশি দিদি বলতে হবে তাইলেই ঠিক আছে। তো ওনার বয়স হয়েছিল প্রায় 122 বছর, 122 বছর, কিন্তু আমার দাদুর বয়স হচ্ছে 102 বছর, মাত্র 20 বছরের জন্য রেকর্ডটা ভাঙতে পারেনি, কিন্তু নাতি তো আছে। তো লাস্টে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পৃথিবীর প্রথম শব্দ। হ্যাঁ, ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ড। তো পৃথিবীর প্রথম শব্দ উইকিপিডিয়ায় বলা হয়েছে যে বাবা। হ্যাঁ, বাবাকে পৃথিবীর প্রথম শব্দ বলেছে, কারণ তোমরা ছোটো ছোটো বাচ্চাদের দেখবে যে ওরা বা 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 করে। তো এটার অনেকটা ডিম আগে নাকি মুরগি আগে, এটা এরকমই লাগে প্রশ্নটা। তো যাই হোক, জেনে রাখা বলো পৃথিবীর প্রথম শব্দ বাবা, বাবা। আচ্ছা, বুদ্ধিমান লোকের মাথায় চুল থাকে না, আবার বেশি বুদ্ধিমান লোকের মাথায় বেশি চুল থাকে, তাইলে আমরা কোন ক্যাটাগরিতে? তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হালকা করে একটু সিগনাল দিয়ে দিও। ওই সিগনালের কথা বলছেন, আরো অনেকভাবে এই সিগনাল দেওয়া যায়, যেগুলো ভালোই জানো, লাল নীল সাদা হলো সব প্রেস করে দেবা, কোনো ব্যাপার নেই। তো এটাই ছিল আজকের মতো, তোমরা আশা করি মজা পেয়েছো, পরেরবার আবার দেখা হবে, টেক কেয়ার।